কি বলো সোনামণি? হাব, অবুঝের মতো কথা বলো না, আমি এখন আসতে পারবো না। জান আমার সোনা জানটুস। হ্যাঁ কি বলে জান? হ্যাঁ আমার মনটা না বিশেষ একটা ভালো নেই। কেন আমার বউ না আমাকে ছেড়ে বাপের বাড়ি চলে যাচ্ছে? কি বললে? বাপের বাড়ি চলে গেলে সলিউশন হবে? ঘন ঘন তোমার সাথে দেখা হবে? ঘর অশান্তি রেখেছে, আমি যে মনে শান্তি পাবো না। হ্যাঁ তখন দেখবে তোমার সাথে সম্পর্ক রাখতে গিয়ে তোমার সাথে খিটিমিটি করছে জানটুস। তোমাকে তো আগেই বলে নিয়েছিলাম, আর তখন তুমি রাজি হয়েছিলে। কি বললে? তুমি আমার সাথে দেখা করতে চাও? ঠিক আছে এখন রাখি, পরে কথা হবে। বাই 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 বাই। কাকে বলছিলে? হ্যাঁ তোমাকে, তুমি এদিক দিয়ে যাচ্ছিলে তো তাই বলছিলাম আর কি। চান্টুস? চান্টুস কাকে? তোমাকে। সুইটু? সুইটু সেটাও তোমাকে। জান? জান জানি তো, তুমি আমার জানা যান। ও জান তেরে লিয়ে মে কো ধমকাবে না। আমি যদি জান হই তাহলে ফোন আমার পাশে জানটাকে। আরে বাদ তো, সে তোমার মতো এত সুন্দরী নাকি? তুমি কত সুন্দর! মানে আমার চাইতেও কম সুন্দর কেউ তোমার জীবনে তাহলে আছে? আর এই জন্য এই বইটা পড়ছিলে না? তুমি তো জানি, তুমি তো আমার জানের জান, আর সে শুধু জান সিঙ্গল ওয়ান। তাহলে তো আমি বাড়ি ছেড়ে চলে গেলে তোমার আরো সুবিধা হয়। সেও তাই বলে। সেও? কিন্তু আমি বলি কি, বাড়িতে বাবা আছেন, মা আছে, ভাইয়েরা আছেন, ভাবিরা আছেন, কাজে আমার গিনি থাকা না থাকার কোনো তফাৎ নেই। তোমার না থাকা আর বাড়ি ফাঁকা আলাদা আলাদা কথা। এত বড় কথা লজ্জা সময় মাথা খেয়েছো নাকি? দেখো হৃদয় যদি একটু এদিক ওদিক ছুটোছুটি করে তখন মানুষের লজ্জা স্বর নষ্ট হয়ে যায়। এত সহজ! দাঁড়াও তোমায় আমি মজা দেখাচ্ছি, যাবো যখন সব শেষ করে দিয়ে যাবো। বইটা La 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 la